কে জানি বলল, এই সময় এখন আর ভালোবাসার মানুষ নেই, এখন নাকি আর নারী খুঁজে পাওয়া যায় না। আমি বলছিলাম কি, এখনও নারী আছে, এখনও পুরুষ আছে, এখনও প্রেমিক কিংবা প্রেমিকা আছে, ভালোবাসে। আচ্ছা, যুদ্ধে গিয়ে যদি কোনো যোদ্ধার শরীর থেকে রক্তই না ঝরে, তাহলে সেই যুদ্ধ যাওয়া বৃথা না? ঠিক এমনিভাবে কাউকে খুব করে ভালোবাসার পর তার জন্য দু এক ফিটা চোখের জল ফেলা, একটু গ্লানি পাওয়া, একটু নির্যাতিত যদি নাই হতে পারো, তুমি তার ভালোবাসার সবটুকু প্রকাশ করতে পারবে না। এই যুগে এসেও এমন প্রেমিক কিংবা প্রেমিকাদের দেখা যায় যারা ভালোবাসি বলে সারা জীবন তোমার হাত ধরে কাটিয়ে দিয়েছে। আমি এমন মানুষদেরকে চিনি যারা হাজার গ্লানি আর হাজার অপমান নির্যাতন সহ্য করেও প্রিয় মানুষের হাত ছেড়ে এক সেকেন্ডের জন্য যায়নি। আমি এমন একটা মানুষকে চিনি যারা আচমকা ভালোবেসেছিল এবং বলেছিল আমি তোমায় ভালোবাসি। হাসতে হাসতে ছুটে চলে তরুণ আর তরুণীর ভালোবাসাটা একটা সময় রক্তে মিশে গেল। একটা সময় ভালোবাসা এমন হয়ে দাঁড়ালো যেমন করে অক্সিজেন ছাড়া মানুষ মৃতদেহ হয়ে যায়, ঠিক এমনিভাবে তোমার স্পর্শ, তোমার ভালোবাসার, তোমার কণ্ঠস্বর আমার কানে না আসলে আমি মৃতদেহ হয়ে যাব। ভালোবাসার একটা সময় এমন হলো তোর জন্য অনেক রাস্তা পাড়ি দিতে পারলাম, অনেকের কথা শুনতে পারলাম। আসলে কি জানেন, ভালো এখনও বাসে মানুষ, তবে সঠিক মানুষকে ভালোবাসতে হবে। যদি ভেঙে যাও কোনো মানুষকে প্রিয়জন বানান, তাহলে আপনার জীবনে সঠিক মর্যাদাশীল ভালোবাসা পাবেন। কারণ কি জানেন, ওই ভেঙে যাওয়া মানুষটা বুঝে রীতি ভাঙের ব্যথাটা কত, সে জানে একটা সম্পর্ক ভেঙে যাওয়ার পর মানুষ কেরকম ব্যথা অনুভব করে, কারণ সে আর যাই হোক দ্বিতীয়বার কষ্ট পেতে চায় না। তাই ভালোবাসলে এমন এক মানুষকে ভালোবাসুন যে আমাদের এই আধুনিক বর্বর জাতির কাছে নির্যাতিত আর কলুষিত হওয়ার পর এটা ব্যথিত হৃদয় নিয়ে বেঁচে আছে। তার হাত ধরুন, তাকে শক্ত করে বলুন ভালোবাসি। আচ্ছা, পৃথিবীতে কি আধু এমন সুপুরুষ আছে যে একটা নারীকে ভালোবেসে সারা জীবন কাটিয়ে দিয়েছে? আমার চোখে দেখা দু একজন ছাড়া বেশি কেউ নেই। তারা সবাই নারীদেরকে বোগ্য প্রাণী ছাড়া কিছু মনে করে না। কিন্তু আমি এমন কয়েকজন নারীকে চিনি যারা বারবার নির্যাতিত, লাঞ্ছিত, অপমানিত আর পুরুষ নামক প্রেমিকদের কাছে বিতাড়িত হওয়ার পরও তৃতীয় পুরুষটাকে মনে করে জীবনের শেষ পুরুষ, আমি তার কাছে জীবনের শেষ অধ্যায় টানতে চাই। কিন্তু তৃতীয় পুরুষটাও তাকে স্বপ্ন দেখে উঁচুতে তুলে নিচুতে ফেলে তাকে লাঞ্ছিত করে চলে যায়। তাই বলছিলাম কি, অন্ধকারে সব কালি ফুরিয়ে যাবে, শুধু একবার হাত বাড়িয়ে দেখো। যাকে বিশ্বাস করো তাকে আকাশটাও ভালোবাসো। যে ভালোবাসে সে কখনো হারে না, কখনো হারে না।